আসসালামু আলাইকুম, আমি নাফিসা হিমু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইওর টেস্ট রেসিপি দিদি। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা ভীষণ মজাদার একটি কেক তৈরি করব। আজকে আমরা তৈরি করব জাপানিজ কটন চিজ কেক, এটাকে স্পঞ্জ কেকও বলা হয়ে থাকে। এই কেকের মূল যে বৈশিষ্ট্য তা হলো এটি মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায়, খুব নরম আর তুলতুলে হয় এই কেকটি। প্রথমে আমি সদ্য ফ্রিজ থেকে বের করা তিনটি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিচ্ছি। একে একে সবগুলো ডিমেরই একইভাবে আমি এভাবে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব। এই কেক তৈরিতে কিন্তু ডিমগুলোকে রুম টেম্পারেচারে নিয়ে আসার কোনোই দরকার নেই, আপনারা ফ্রিজ থেকে বের করার সাথে সাথে এগুলো ব্যবহার করতে পারবেন। আমি এখানে মাঝারি সাইজের তিনটি ডিম নিয়েছি, আপনারা যদি দেশি মুরগির ডিম নিয়ে থাকেন তাহলে চারটি নেবেন। আর আপনারা আপনাদের সুবিধা মতো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করে নিতে পারেন। এখন টক বকে ধোয়া ওঠা একটি গরম পানির পাত্রের ওপরে একটি হিট প্রুফ বোল বসিয়ে দিচ্ছি। এতে দিয়ে নিচ্ছি 2.5 টেবিল স্পুন বাটার, সেই সাথে দিচ্ছি 3/4 কাপ ক্রিম চিজ। এই ক্রিম চিজের রেসিপি লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দিয়ে নিচ্ছি 1/4 কাপ লিকুইড গরুর দুধ। আর এই সবগুলো উপাদানই কিন্তু আমি ফ্রিজ থেকে বের করার সাথে সাথে ব্যবহার করেছি। সেই সাথে ডিমের কুসুমগুলো দিয়ে নিচ্ছি। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত বাটার না গলে যায় এবং ডিমের কুসুমগুলো খুব ভালোভাবে মিশে না যায়। মেশানো হয়ে গেলে এতে দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাই ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে চলবে না। এখন ময়দা আর কুসুমের এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যেন এতে কোনো দানাদার অংশ না থাকে। এটা একটু সময় নিয়েই খুব ভালোভাবে মেশাতে হবে, তবে কোনো ক্রমে গরম পানির ওপরে ময়দার এই মিশ্রণটা 2 মিনিটের বেশি সময় ধরে রাখা যাবে না। এখন ডিমের সাদা অংশের ভেতরে 1/2 টিস্পুন হোয়াইট ভিনেগার দিয়ে নিচ্ছি। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম টু হাই স্পিডে বিট করে নিব। যখনই এরকম বাবল দেখা যাবে তখনই 3 টেবিল স্পুন সমান চিনি অ্যাড করব। আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর একেবারে কিন্তু চিনি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে আর বিট করতে হবে। আস্তে আস্তে মিডিয়াম টু লোয়ে বিট করতে হবে। এভাবে 15 থেকে 20 মিনিট বিট করার পরে আমরা সফট একটা মেরাং পাব, আর এই মেরাংটাই আমরা কেকে ব্যবহার করব। এখন এই মেরাংকে ডিমের কুসুমের মিশ্রণের সাথে মিলাতে হবে। ধাপে ধাপে মেরাংগুলোকে ডিমের কুসুমের সাথে মিক্স করতে হবে। কোনোভাবেই একসাথে সবগুলো মেরাং ডিমের কুসুমে দেওয়া যাবে না, এতে করে বেটারের সফটনেস হারিয়ে যাবে। আমি মোট 3টি ধাপে অল্প অল্প করে মেরাং নিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরেই মিক্স করতে হবে, এতে করে একটা সফট ভেলভেটি টেক্সচার পাওয়া যাবে। একটি 9 ইঞ্চির গোলাকার মোল্ডে আমি সবগুলো বেটার ঢেলে নিয়েছি। তারপর এই 9 ইঞ্চির মোল্ডটাকে একটি 11 ইঞ্চির ট্রেতে বসিয়ে নিয়েছি। এখন এই ট্রেতে টক বকে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি। এখন প্রিহিটেড ওভেনে 130 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 58 মিনিট ধরে আমি কেকটি বেক করে নিয়েছি। আপনাদের জন্য বেকিং টাইম কিছুটা কম বা বেশি লাগতে পারে।
এখন এমোল্ড সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকগুলোকে আমি ছোট ছোট টুকরা করে সার্ভ করেছি। এই কেকটা কিন্তু খুবই সফট, একটু চাপ দিলে এটা ভেতরে দেবে যায় আর মুখে নেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। এটা টেক্সচারটাও দেখতে পাচ্ছেন কতটা স্মুথ। আমার এই কেকটা তো ভীষণ মজা লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট শেয়ারও করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।